এঁচোড় চিংড়ি বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই বাড়িতে এই রেসিপিটি রান্না করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এঁচোড়টা কেটে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। একটা বড় সাইজের গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দু চামচ আটা দিয়ে দিলাম। আটাটাকে ভালো করে জলের সাথে গুলিয়ে নেব। হাতে সামান্য সর্ষের তেল নিয়ে বটির গায়ে লাগিয়ে নিচ্ছি। দুই হাতে ভালো করে সর্ষের তেল মেখে নেব। এই এঁচোড়টা আমাদের গাছের এঁচোড়, বাজারেও এখন প্রচুর এঁচোড় কিনতে পাওয়া যায়। এঁচোড়ে যে কষটা বেরিয়েছে, এই কষটা মুছে ফেলার জন্য একটা প্লাস্টিকের প্যাকেট নিয়ে এরকম করে উপর দিয়ে চেপে চেপে দিলেই কষটা খুব সহজে প্যাকেটের গায়ে লেগে চলে আসবে। এইভাবে আঠা মুছে নেওয়ার পর এঁচোড় কাটলে কাটার সময় হাতে আর বেশি আঠা লাগবে না। উপরের ছালটা কাটাসহ এভাবে ফেলে দেব আর একটু ছোট করে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে। মাঝখানে একটা শীষ মতো থাকে, এই শীষটাকে ফেলে দিতে হবে। এবার ইচ্ছে মতো পিস করে নিলেই হলো। আমি এই রেসিপিটা করার জন্য মাঝারি সাইজের করে কেটেছি। এঁচোড় কেটে আটার জলের মধ্যে রাখলে এঁচোড় আর কালো হয়ে যাবে না। একবার ভালো করে ধুয়ে নিয়েছি এঁচোড়টা, দেখুন কত সুন্দর, একদম সাদা ধবধবে রয়েছে। এই রেসিপিটি করার জন্য আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে ম্যারিনেশন করে নিয়েছি। এঁচোড় সেদ্ধ করে আমি রান্না করব। তার জন্য একটা বড় সাইজের গামলার মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়গুলো দিয়ে ঠিক 70% সেদ্ধ করে নেব এঁচোড়টা। 70% সেদ্ধ হয়ে যাওয়ার পর এঁচোড়টাকে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, এক চামচ লবণ দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু এই তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়ের মধ্যে আলু দিলে এঁচোড় চিংড়ির স্বাদটা অনেক বেশি ভালো হয়। আলুগুলো ঠিক এরকম লাল লাল হয়ে গেলে তুলে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা একদম ডিপ করে ভাজা যাবে না, মাঝারি মতো ভাজা হলেই তুলে নিতে হবে। বেশি ডিপ করে চিংড়ি মাছ ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম ভাজা হলে তুলে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর এক চামচ জিরে। ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেব। এবার সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে এঁচোড়টাকে এই তেলের সাথে ভেজে নিতে হবে। এঁচোড় ভাজার জন্য আমি খুব সামান্য তেল ব্যবহার করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এঁচোড়টা যখন ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এক চামচ লবণ দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে একদম ডিপ ফ্রাই করব না, মাঝামাঝি ভাজা হলেই এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু কষানো হলে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো পেস্টটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিতে হবে।
দিয়েছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 2 চামচ নিয়েছি। মশলাটাকে প্রথমে শুকনো অবস্থায় কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর মশলাটা যখন ঠিক এরকম হয়ে যাবে, মশলা কষানো কমপ্লিট, এবার এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দেব। এঁচড় দেওয়ার পর আলু দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব ঘি, গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলেই এঁচড় চিংড়ি একেবারেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখুন এঁচড়টা কত সুন্দর গলে গেছে, খেতে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।